আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক নিয়ে, অর্থাৎ পরীক্ষা দিলে পরে 100 মধ্যে কত পেলে পাস ধরা হয়, অথবা আপনি কয় সাবজেক্টে পাস করলে পরে আপনি পরবর্তী ইয়ারে প্রমোশন পাবেন বা পরবর্তী ইয়ারে উঠতে পারবেন, এ সম্পর্কে আমি এ টু জেড আলোচনা করব। যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সিস্টেম এবং পাসমার্ক সম্পর্কে আপনি পুরোপুরি বুঝে ফেলবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূলত পরীক্ষা দিতে হয় 100 মার্কের, তার মধ্যে ইনকোর্সের মার্ক হচ্ছে 20 এবং ফাইনাল পরীক্ষায় ইয়ার সেন্স পরীক্ষায় রিটেনে অংশ নিতে হয় 80 মার্কের। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দুই ভাগে হয়ে থাকে, প্রথমে ইনকোর্সটা হয়ে থাকে 20 মার্কের এবং ফাইনালটা হয়ে থাকে 80 মার্কের। তো ইনকোর্সের 20 মার্কের মধ্যে আপনার পাস মার্ক হচ্ছে 8 এবং ফাইনালে যে 80 মার্কের পরীক্ষা হয় ওই 80 মার্কের মধ্যে আপনার পাস মার্ক হচ্ছে 32 এবং টোটালে 100 মধ্যে পাস মার্ক হচ্ছে 40। একটা সাবজেক্টে যদি আপনি 40 পান তাহলে ওই সাবজেক্টে আপনি পাস করে যাবেন। কলেজে ইনকোর্স পরীক্ষায় অংশ নিলেই মূলত স্যাররা ইনকোর্সের মার্কটা দিয়ে থাকে, তো সুতরাং যদি আপনি লিখিত পরীক্ষায় 80 মধ্যে 32 পান তাহলে আপনি পাস করে যাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট সাবজেক্ট হচ্ছে 7টা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে। তো এই 7টা সাবজেক্টের মধ্যে যদি আপনি কমপক্ষে 3টা সাবজেক্টে পাস করতে পারেন তাহলে পরে আপনি পরবর্তী ইয়ারে উঠে যেতে পারবেন। যদি আপনি 4টা সাবজেক্টে ফেল করেন তারপরও আপনার কোনো সমস্যা হবে না, আপনি পরবর্তী ইয়ারে উঠে যেতে পারবেন এবং পরবর্তী সময়ে আপনি ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়ে নিতে পারবেন। তো ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা আসলে কী এটা নিয়ে আমার আরেকটা ভিডিও তৈরি করা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, আমি এই ভিডিওর শেষে স্ক্রিনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি 3টা রুল বলে দিই, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ প্রমোশনের জন্য কমপক্ষে 3টা বিষয়ে পাস করতে হবে এবং জিপিএ 1.75 অর্জন করতে হবে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে 3টা বিষয়ে পাস করতে হবে এবং কমপক্ষে জিপিএ 2 অর্জন করতে হবে। তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে 4টা বিষয়ে পাস করতে হবে এবং কমপক্ষে জিপিএ 2.25 অর্জন করতে হবে। এখন আরেকটি প্রশ্ন করতে পারেন যে ভাই, পরীক্ষায় যদি আমি উপস্থিত হতে না পারি তাহলে আমার রেজাল্টটা কি আসবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যদি আপনি উপস্থিত হতে না পারেন তাহলে পরে একটা পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি একের অধিক দুইটা পরীক্ষায় বা 3টা পরীক্ষায় যদি পরপর অ্যাবসেন্ট থাকেন তাহলে পরে আপনার রেজাল্টে নট প্রমোটেড আসবে এবং নট প্রমোটেড যদি আসে তাহলে আপনি পরবর্তী ইয়ারে উঠতে পারবেন না, অর্থাৎ আপনার একটা বছর নষ্ট হয়ে যাবে। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই, মান উন্নয়ন পরীক্ষা বা ইমপ্রুভমেন্ট পরীক্ষায় সর্বোচ্চ নাকি বি দেওয়া হয়? তো আমি বলেছিলাম যে না, মান উন্নয়ন পরীক্ষায় বি এরও বেশি দেওয়া হয়। তো সেখানে আমার কিঞ্চিত পরিমাণ একটা ভুল ছিল, আমি তো বিষয়টি আমার স্মরণে ছিল না। জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নীতিমালা প্রণয়ন করার পরে আগের রুলসটা উঠে গেছে, এখনকার রুলস হচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নীতিমালা অনুযায়ী ইমপ্রুভমেন্ট পরীক্ষার সর্বোচ্চ নাম্বার হচ্ছে বি প্লাস, অর্থাৎ যত ভালো পরীক্ষায় দিন না কেন বি প্লাসের উপরে দেবে না। তো আমি অনেকেরই বলছিলাম যে বি প্লাসের বেশি হয়, তো সেটা ছিল আগের রুলস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রুলসে ওটা নাই। এখন নতুন রুলস হচ্ছে আপনি ইমপ্রুভমেন্ট পরীক্ষায় বি প্লাসের বেশি পাবেন না। তো আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কনফিউশনগুলো আপনাদের ছিল সেগুলো চলে গেছে। তো আজকে এই পর্যন্ত, কি ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।